গল্প তাহলে গল্পই বলি, বক্তৃতার দরকার নেই। আমি গল্প করব একটি এই 10-12 বছর বয়সী একটি ছেলে, এটি মেয়েও হতে পারত। 10-12 বছর বয়স মানে তুমি, এটা তোমার গল্প বলছি। আজ থেকে প্রায় 2-250 বছর আগে একটা যুদ্ধ হচ্ছিল। তোমরা ফ্রান্সের নাম শুনেছ? ফ্রান্স এই দেশটা কোন মহাদেশে কেউ বলতে পারবে? কোথায়? এশিয়া? ঠিক নাই, ইউরোপ। এক্স্যাক্টলি ঠিক, ইউরোপ। আর ইংল্যান্ড কোন মহাদেশে? ইংল্যান্ড। হাই, ঠিক হয়নি, ইংল্যান্ড ও ইউরোপে। এই দুই দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, দুই দেশের মাঝখানে একটা সাগর আছে, ওখানে একটা জাহাজ। এই জাহাজে তোমার মতো একটি ছেলে, সুন্দর সুন্দর চুল, তার খুব স্মার্ট, তোমার মতো স্মার্ট, সে জাহাজে ডেকে দাঁড়িয়ে আছে। তার বাবা ওই জাহাজের ক্যাপ্টেন, তাকে বলে গেছেন আমার অনুমতি ছাড়া তুমি এখান থেকে নড়বে না। এই ছেলেটির নাম হচ্ছে ক্যাসাবিয়াঙ্কা। তোমরা অনেকে ক্যাসাবিয়াঙ্কা কবিতা করে থাকতে পারো। এখন শত্রু এই জাহাজটা হচ্ছে ফ্রান্স দেশের জাহাজ, আর ইংল্যান্ডের লোকজন কামানের গোলা দিয়ে এই জাহাজে আগুন ধরিয়ে দিয়েছে। সবাই জাহাজ ছেড়ে পালাচ্ছে, কিন্তু এই ছেলেটি সে সেখান থেকে নড়ছে না। কেন? তার বাবা বলে গেছে যে তুমি আমার হুকুম ছাড়া এখান থেকে নড়বে না। সবাই তাকে টানাটানি করছে, চলো চলে যাই, এখানে আগুন ধরে গেছে, প্রচন্ড ধোঁয়া। সে তার বাবার কাছে অনুমতি প্রার্থনা করছে, বাবা আমি কি যেতে পারি? এই যুদ্ধে শত্রুর গোলায় অনেক আগেই তার বাবা নিহত হয়েছে, সে জানে না, কিন্তু সে প্রতিনিয়ত বাবার অনুমতি প্রার্থনা করছে যে বাবা আমার কি কাজ শেষ হয়েছে, আমি কি যাব? তার বাবার কোনো জবাব নাই। শত্রুর গোলায় জাহাজে যে আগুন লেগেছে, সেই আগুন তার গায়েও লেগে এলো, সে আগুনে পুড়ে মৃত্যুবরণ করলো। এই যে ক্যাসাবিয়াঙ্কা সুন্দর একটি স্মার্ট ছেলে, বাবার কথা রেখেছে, বাবা বলেছে আমার হুকুম ছাড়া তুমি এই জায়গা পরিত্যাগ করবে না। কেউ মনে করতে পারে একটা বোকা ছেলে, কিন্তু সে তো তার বাবার কথা রেখেছে। কাব স্কাউট বন্ধুরাম, তোমাদের আইন কি বলে? তোমাদের আইন কি বলে? কাবেরা বড়দের কথা মেনে চলে। তাহলে এখানে এই ক্যাসাবিয়াঙ্কা তার জীবন দিল তার বাবার কথা শুনতে গিয়ে। তোমাকে জীবন দিতে হবে না, তুমি শুধু মনোযোগ দিয়ে তোমার শিক্ষক, মনোযোগ দিয়ে তোমার বাবা, তোমার মা, তোমার বড় ভাই, তাদের কথাটা মেনে চলবে। তার কারণ কাবেরা নিজেদের খেয়ালে কিছু নাহি করে, তাই না? নিজেদের খেয়ালে করলে হবে না, কারণ তুমি তো ছোট, তোমার বাবা মা তোমার মঙ্গলটা ভালো বোঝে। কাজেই বাবা মার কথা প্রতিনিয়ত মানবে, শিক্ষকের কথা মানবে, গুরুজনের কথা মানবে। পড়ালেখাটা মনোযোগ দিয়ে করতে হবে, পড়ালেখাটা মনোযোগ দিয়ে করতে হবে, পড়ালেখাটা মনোযোগ দিয়ে করতে হবে। এরপরে সময় পেলে, সময় তো অবশ্যই পাবে, এরপরে অবসর সময়ে কাব স্কাউটিং করবে, তাহলে তুমি ভালো থাকতে পারবে। বাবা মা যারা আছেন তাদের জন্য, আপনার সন্তানকে আপনি স্কাউটিংয়ে দেন,
সে যদি স্কাউটিং এ কাপ স্কাউট অথবা স্কাউট হয় তাহলে অন্য যে কোনো ছেলে মেয়ের চেয়ে সে এক ধাপ সামনে গিয়ে থাকবে, সে যেন ভালো মানুষ হবে, আদর্শ মানুষ হবে। শিক্ষক মণ্ডলী, রেলের কর্মকর্তা যারা আছেন, আপনি দেশের প্রতি কর্তব্য পালন করছেন, যদি আপনি স্কাউটিং এর সঙ্গে কাজকর্ম করেন তাহলে আপনার আরেকটি সফল কাজে অংশগ্রহণ হলো, চরিত্রবান নাগরিক গড়ার কাজে আপনি আপনার সময় ব্যয় করলেন। আমাদের জীবনটাই তাই, যে পৃথিবীকে যেমনটি পেয়েছ তার চেয়ে ভালো করে রেখে যাওয়ার চেষ্টা করো, গার্ডেন পাউল বলেছেন। সর্বশেষ কথা, সকলের জন্য যেখানে বসবাস করি, যেখানে থাকি, যেখানে পড়ি, যেখানে কাজ করি, সেই জায়গাটি যেন আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এই দেশটি গড়ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1971 সালে বঙ্গবন্ধু একটি দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছিলেন, সেটি বলেছিলেন কি, দাবায় রাখতে পারবা না। এটি প্রতি মুহূর্তে প্রত্যেকে যদি অন্তরে ধারণ করি, দাবায় রাখতে পারবা না, তাহলে কোনো অন্যায়, কোনো খারাপ কাজ আমাকে স্পর্শ করবে না, কোনো বাধা আমাকে দমিয়ে রাখতে পারবে না, আমি জয়লাভ করবই করব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সকলকে।